গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর হিন্দি পড়াবো। দেখো, দীর্ঘ নবম পাঠে দীর্ঘকারযুক্ত শব্দের কিছু প্রশ্ন উত্তর আছে, সেই প্রশ্ন উত্তরগুলো আজকে আলোচনা করা হবে। দেখো, একের দাগে দেওয়া আছে যে ছবি দেখে শূন্যস্থান পূরণ করো। তাহলে ছবি দেখে শূন্যস্থান পূরণ করো, প্রথমে কিসের ছবি দেওয়া আছে? দেখো, প্রথমে ছবি দেওয়া আছে পায়রা। একের দাগে প্রথমে ছবি দেওয়া আছে পায়রা। তাহলে পায়রাকে হিন্দিতে কি বলা হয়? তাহলে পায়রাকে হিন্দিতে বলা হয় কবুতর। এখানে লিখবে, একের দাগে লিখবে কবুতর। তারপরে দুইয়ের দাগে দেখো কিসের ছবি দেওয়া আছে। দেখো, এখানে ছবি দেওয়া আছে পেয়ারা। তাহলে পেয়ারাকে হিন্দিতে কি বলে? অমরুদ। এটা লিখবে অমরুদ। তারপর দেখো তৃতীয় ছবিটা কিসের দেওয়া আছে? ময়ূরের। তাহলে এটা লিখবে ময়ূর। যে নিচে ব্যঞ্জন বর্ণে দীর্ঘকার যুক্ত করে নতুন শব্দ তৈরি করো, মানে কিছু শব্দ দেওয়া আছে সেই শব্দগুলোর সঙ্গে দীর্ঘকার যুক্ত করতে হবে। দেখো, দুইয়ের পর এটা লেখা আছে ঝলা। তাহলে এটা কি হবে? ঝয়ে দীর্ঘ দেবে, সে লিখবে ঝুলা। তারপর দেখো ফায়টা কি দেওয়া আছে? দেখো, বর্গীয় আকার দ গ র।
জাদুঘর, এটা কি হবে জাদুঘর। দয় দীর্ঘ ব র জাদুঘর। তারপরে দেখো দেওয়া আছে, তারপরে দেখো বগিজয় দেওয়া আছে র ফ, এটা কি হবে রুট। রায় দীর্ঘ ঠ রুট। তারপরে দেখো তিনের দাগে, তাহলে একের দাগে ছবি দেখে, ছবি দেখে শূন্যস্থান পূরণ, অর্থাৎ প্রথমে পায়রা ছবি ছিল কবুতর, তারপরে পেয়ারা অমরুদ, তারপরে ময়ূর ময়ূর। তারপরে দেখো দীর্ঘকার যুক্ত করে শব্দগুলো ঠিক করে লিখতে হবে, তাহলে এগুলো প্রতিটা যে শব্দগুলো লেখা ছিল সেগুলো দীর্ঘকার যোগ করে আবার তাদের লেখা হয়েছে। তারপরে দেখো চারের দাগে দেওয়া আছে, তারপরে আছে তিনের দাগে, তিনের দাগে কি দেওয়া আছে, তাহলে একের দাগ আর দুয়ের দাগগুলো তিনের দাগে দেওয়া আছে, বাক্যাংশ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেখো তিনের পরে কি দেওয়া আছে, তিনের পর, তিনের পরে দেওয়া আছে ড্যাশ হো গই, এটা কি লিখবে শুভ্র। তারপরে দেখো দেওয়া আছে খ, ফলে দেওয়া আছে কি ভগবান কি ড্যাশ কর, ভগবান ভগবান কি তাহলে আমি কি লিখবো, ভগবান কি পূজা কর। ভগবান কি পূজা কর। তারপরে দেখো দেওয়া আছে কি গ, গয়ের কি দেওয়া আছে ড্যাশ মন লগাকর, খুব মন লাগাকর পদ। তারপরে দেখো ভয়ের দাগে, ভয়ের দাগে কি দেওয়া আছে, দেশ দেশ পালিশ কর। তাহলে এখানে কি বসাবে, এখানে বসাবে জুতা, জুতা পালিশ কর। তাহলে আমাদের একের দাগে দুয়ের দাগে ও তিনের দাগে প্রশ্ন এখানে আলোচনা করা হলো, এখন আছে চারের দাগে। চারের দাগে দেওয়া দেখো দেওয়া আছে হিন্দিতে লেখো, অর্থাৎ হিন্দিতে লিখতে হবে, কিছু বাংলা শব্দ দেওয়া আছে সেই শব্দগুলিকে হিন্দিতে লিখতে হবে। তাহলে প্রথমে কি দেওয়া আছে দেখো চারের দাগে, চারের দাগে প, চারের দাগে প, পায়ে প্রথমে কি দেওয়া আছে দেখো ভালো, তাহলে ভালুকটাকে কি লিখবে, ভালুকটাকে লিখবে ভালো, ভয়া আকা লয়ে দীর্ঘ ভালো। তারপর দেখো ফায়ে, ফায়ে কি দেওয়া আছে, ফায়ে দেওয়া আছে ময়ূর, এটা লিখবে ময়ূর। তারপরে দেখো
বয়ে কি দেওয়া আছে দেখো, বয়ে দেওয়া আছে দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা, তাহলে দাড়ি পাল্লাটাকে হিন্দিতে কি বলে? লিখবে তরে। আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিলাম সেভাবে তোমরা পড়বে।